আমি ডাক্তার শহীদুল ইসলাম অবসরপ্রাপ্ত সিভিল সার্জন এবারের একুশে মেলায় আমার প্রথম উপন্যাস নিঝুমদ্বীপ চৈতন্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে নিঝুমদ্বীপ একটি মানবিক প্রেমের গল্প এই ঢাকা শহরের বাসিন্দা একজন সাদা মনের বোধ সম্পন্ন চেতনাসম্পন্ন স্বশিক্ষিত চিকিৎসক সব পরিবারে বাংলাদেশের প্রত্যন্ত দক্ষিণাঞ্চল হাতিয়ার নিঝুম দ্বীপে স্থায়ীভাবে বসবাস করতে যায় সেখানে যে তার জীবনযুদ্ধ সেখানে যে দ্বন্দ্ব সেখানে যে প্রেম বিরহ শেষ পর্যন্ত মানবতার বিজয় এই বইতে দেখানো হয়েছে আপনারা যারা এই বই কিনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বই প্রকাশের চোদ্দো দিনের মাথায় প্রথম প্রকাশের সমস্ত বই বিক্রি শেষ হয়ে গেছে আগামী দিন থেকে দ্বিতীয় মুদ্রাণ চলে আসবে যারা বইটাকে এত পছন্দ করেছেন ভালোবেসেছেন সমর্থন দিয়েছেন সহযোগিতা জুগিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা অশেষ ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা